বিগত 26 আগস্ট 2021 মহামান্য দিল্লি উচ্চ আদালতে আমাদের মামলার শুনানি হয়েছে এবং এই শুনানিতে একটা যুগান্তকারী আদেশ হয়েছে। মহামান্য দিল্লি উচ্চ আদালত ভারত সরকারকে নির্দেশ জারি করেছেন যে আগামী 28 সেপ্টেম্বর 2021-এর শুনানির দিনের পূর্বে হিন্দুস্তান পেপার কর্পোরেশনের দুইটা বৃহৎ শিল্প নিয়ে সরকারের উদ্দেশ্য কি তা হলফনামা দিয়ে কোর্টে জমা করতে হবে। আপনারা সকলেই জানেন যে মাত্র 98 লক্ষ টাকা দেনার দায়ে হিন্দুস্তান পেপার কর্পোরেশনের দুইটা বৃহৎ শিল্পকে নিলামের নির্দেশ দেওয়া হয়েছিল এনসিএলটির তরফ থেকে। সেই এনসিএলটির আদেশকে আমরা চ্যালেঞ্জ জানিয়ে অ্যাপিলেট ট্রাইব্যুনাল এনসিএলএটিতে মামলা করেছিলাম এবং মহামান্য এনসিএলএটি বলেছিলেন যে দুইটা ইন্ডাস্ট্রিকেই গোয়িং অন কনসার্ন করে তুলতে হবে এবং তার জন্য প্রয়োজনীয় ফান্ড ইনফিউজ করতে হবে। নির্বাচনের পর নির্বাচন, প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি, আজ অবধি কোনো কিছুই ভারত সরকার করেননি। উপরন্তু 56 মাস থেকে বেতন বন্ধ করে রেখে অনাহারে অর্ধাহারে বিনা চিকিৎসায় 92 জন শ্রমিকের মৃত্যুর কারণ ভারত সরকার হয়েছে। আগামী 28 সেপ্টেম্বর 2021 প্রমাণ হবে যে ভারত সরকার প্রতিশ্রুতি যে দিয়েছিলেন তার প্রতি ওরা কতটুকু দায়বদ্ধতা রাখেন এবং সেই প্রতিশ্রুতির কতটুকু সম্মান করেন। আসামের জনগণ জানতে পারবেন যে ভারত সরকারের উদ্দেশ্য কি। কাগজকল নিয়ে ওদের উদ্দেশ্য যদি ভালো হয় তাহলে আসামের আর্থসামাজিক উন্নয়ন আবার পুনরুজ্জীবিত হয়ে উঠবে, 2 লক্ষ বেকার প্রজন্মের কর্মসংস্থানের পথ প্রশস্ত হবে। আমরা দীর্ঘদিন থেকে লড়াই চালিয়ে যাচ্ছি, জনগণ আপনাদের সহযোগিতায় আমরা এই লড়াই আমৃত্যু চালিয়ে যাব। কিন্তু ভারত সরকারের প্রকৃত উদ্দেশ্য কি আগামী 28 তারিখ প্রকাশ পাবে। সময়ের অপেক্ষা, আমরা আপনাদের কাছে আবার আসব। ধন্যবাদ।